আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি একটি ক্লাস করব। তবে এই সাইলেন্ট লেটারের উপর আরো অনেকগুলো ক্লাস আমি আপলোড দিয়েছি। আজকে এই ক্লাসটি হলো সাইলেন্ট লেটার এল। একটি শব্দের মধ্যে এল থাকবে কিন্তু তার উচ্চারণ হবে না, যেমন এ এল এম ও এন ডি, এই যে এখানে এল আছে কিন্তু তার উচ্চারণ হবে না। আমন্ড, আমন্ড শব্দের অর্থ হচ্ছে বাদাম। আমি তার শব্দের অর্থটা সহ বলে দেব। আমন্ড শব্দের অর্থ হচ্ছে বাদাম। তারপর আরেকটা শব্দ হচ্ছে টক, টি এ এল কে, এখানে কিন্তু এল আছে তাও কিন্তু উচ্চারণ হবে না টক। টক শব্দের অর্থ হচ্ছে কথা, টক শব্দের অর্থ হচ্ছে কথা। তারপর হচ্ছে কফ, সি এ এল এম, এখানে কিন্তু এল লেটারটি আছে কফ। কফ শব্দের অর্থ হচ্ছে বাসুর, বাসুর। এরপরে হচ্ছে কাম, কাম শব্দের অর্থ হচ্ছে সি এ এল এম, এখানেও কিন্তু এল আছে কিন্তু উচ্চারণ হবে না কাম। কাম শব্দের অর্থ হচ্ছে শান্ত, শান্ত। তারপর হচ্ছে চক, সি এইচ এ এল কে, চক। এই চক শব্দের অর্থ হচ্ছে খড়ি, খড়ি, এখানে কিন্তু এলটা সাইলেন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ওয়াক, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, ওয়াক, এখানেও কিন্তু এল লেটারটি সাইলেন্ট, ওয়াক, হাঁটা। এরপরে লাস্ট ফগ, এফ ও এল কে, ফগ শব্দের অর্থ হচ্ছে লুক, লুক। আশা করি এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে কোন শব্দগুলোর মধ্যে এল শব্দটা, এল লেটারটি বা অক্ষরটি সাইলেন্ট থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।